আসসালামু আলাইকুম সবাইকে স্মার্ট অ্যানালিটিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। এই ভিডিওতে আমরা গুগল ট্যাগ ম্যানেজার নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখেন তাহলে গুগল ট্যাগ ম্যানেজারের বেসিক টু অ্যাডভান্স জানতে পারবেন। তো কথা না বেরিয়ে শুরু করা যাক। গুগল ট্যাগ ম্যানেজার গুগলের একটি প্রোডাক্ট। গুগল ট্যাগ ম্যানেজারের বেটা ভার্সন লঞ্চ হয় 2008 সালে, তারপর 2012 সালে এটা অফিসিয়ালি লঞ্চ হয়, আর 2013 সালে গুগল ট্যাগ ম্যানেজার যে আমরা যে কন্টেইনারগুলো দেখি সেই কন্টেইনারগুলো আপডেট করে, তারপর 2015 সালে মোবাইলেও যে গুগল ট্যাগ ম্যানেজার সাপোর্ট করে সেই বিষয়টা আপডেট হয়, আর 2017-19 সালে কন্টিনিউ ইভোলিউশন GTM কন্টিনিউ টু ইনভলভ দি নিউ ফিচার লাইক কাস্টম HTML ট্যাগ। আমরা যে বিভিন্ন ধরনের পেজ গুলো ট্যাগ করার জন্য কাস্টম HTML কোড বা জাভাস্ক্রিপ্ট কোড যে ইউজ করি সেই কোড গুলো 17-19 সাল এই বছরগুলোর মধ্যেই আপডেট গুগল ট্যাগ ম্যানেজারে আপডেট হয়। তো আমরা যেহেতু এই প্লে লিস্টটা শুরু করতে যাচ্ছি, এই প্লে লিস্টের বিভিন্ন অংশে আমরা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আপনি যদি ভিডিওগুলো দেখেন তাহলে বিস্তারিত জানতে পারবেন। তারপরে 2020 সালে গুগল অ্যানালাইটিক্স ইন্টিগ্রেশনটা আপডেট করা হয় এবং GTM মিন্স হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার ইন্টিগ্রেটস সেমলেসলি উইথ গুগল অ্যানালাইটিক্স 4, এবং গুগল অ্যানালাইটিক্স এর যে ডাটাগুলো সেগুলো গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে ট্যাগ করা যায়। তো এখন আমাদের কোশ্চেন হচ্ছে যে হোয়াট ইজ GTM? GTM মিন্স গুগল ট্যাগ ম্যানেজার। গুগল ট্যাগ ম্যানেজার ইজ এ ট্যাগ ম্যানেজমেন্ট সিস্টেম। ট্যাগ ম্যানেজমেন্ট সিস্টেম ইট দ্যাট অ্যালাউস ইউ টু কুইকলি অ্যান্ড ইজিলি আপডেট measurement codes and related codes fragment correctly known as tag your website and mobile app. মানে গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে আপনার ওয়েবসাইটের যাবতীয় বিষয়গুলো আপনি ট্যাগ করতে পারবেন। কেউ আপনার ওয়েবসাইটে আসার পর কোন পেজ ভিজিট করলো এবং কি কোনো প্রোডাক্ট পারচেস করলো কিনা, অ্যাড টু কার্ট করলো কিনা, সে বিষয়গুলো আমরা দেখব। শুধু গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে গুগল অ্যানালিটিক্স পোর্ট, তারপরে লিঙ্কডিন পিক্সেল, তারপরে ফেসবুক পিক্সেল, গুগল এডসিটি মার্কেটিং, পিন্টারেস্ট, স্ন্যাপচ্যাট পিক্সেল, টুইটার পিক্সেল, গুগল কনভার্সন ট্যাকিং, এসব বিষয়গুলো করা যায়। এসব বিষয় করার জন্য আপনার ওয়েবসাইটে যদি এই কোডগুলো যদি ইউজ করা হয় আপনার ওয়েবসাইটটা স্লো হয়ে যায়। যেমন ধরেন যে আপনার ওয়েবসাইটে গুগল অ্যাডস এর মাধ্যমে কে 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 আপনার ওয়েবসাইটে ভিজিট করলো সেই বিষয়গুলো ট্যাগ করতে চান। যেমন গুগল অ্যাডস রান করলেন, সেই রানের মাধ্যমে আপনার ওয়েবসাইটে কে ভিজিট করলো সেটা ট্যাগ করার জন্য যে কোডগুলো সেই কোডগুলো আপনার ওয়েবসাইটে রাখলেন। তারপর যেমন ধরেন যে পিন্টারেস্ট থেকে কে কে আপনার ওয়েবসাইটে ভিজিট করলো সেগুলো চেক করতে চান, সেগুলো ট্যাগগুলোও আপনার ওয়েবসাইটে মানে অ্যাড করলেন। তারপরে স্ন্যাপচ্যাট গুগল অ্যাডস এর কনভার্সন ট্যাকিং এর জন্য কোড গুলো অ্যাড করলেন। এত সব কোড যদি আপনার ওয়েবসাইটে ইউজ করেন আপনার ওয়েবসাইট কিন্তু আগের মতো থাকবে না, সেই ওয়েবসাইটটি কিন্তু স্লো হয়ে যাবে। আপনার যে ইউজারগুলো আছে সেই ইউজারগুলো আপনার ওয়েবসাইটে আসার পর দেখবে যে এই ওয়েবসাইটে স্লো, সেই ওয়েবসাইট থেকে কি সে চলে যাবে। তাছাড়া গুগল র্যাঙ্কিং এর ক্ষেত্রে ওয়েবসাইটের স্পিডটা একটু ম্যাটার করে। আপনার ওয়েবসাইটের স্পিড যদি ভালো থাকে গুগল র্যাঙ্কিংটা গুগল র্যাঙ্কিং এর যে ফ্যাক্টরগুলো আছে সেই ফ্যাক্টরগুলোর মধ্যে ওয়েবসাইটের স্পিডটাও একটা ফ্যাক্টর। তো এসব বিষয় যদি আপনার ওয়েবসাইটের ট্যাগ যদি না করতে চান, এগুলো সহজ সমাধান হচ্ছে যে এই কোডগুলা সবগুলা কোড আপনার গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে সেট আপ করতে পারবেন। সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটে শুধু গুগল গুগল ট্যাগ ম্যানেজার যে যে GTM আইডিটা থাকে সেই আইডিটা সেট আপ করলেই আপনার যত সব কোড আছে সব কোডগুলো আপনি গুগল ট্যাগ ম্যানেজারে রাখবেন, আর ওই কোডের মাধ্যমে শুধু কোড মানে 6 সংখ্যার একটা কোড আছে অথবা তার বেশি হতে পারে, ওই কোডের মাধ্যমে আপনার ওয়েবসাইটের যাবতীয় বিষয়গুলো আপনারা ট্যাগ করতে পারবেন। তারপর কি আছে একটু দেখে নেই। তো এর আগেই তো বললাম আপনার ওয়েবসাইটে কেউ যদি আসার পর ভিজিট করলো কিনা, কোনো প্রোডাক্ট ভিউ করলো কিনা, সেই বিষয়গুলো ট্যাগ করার জন্য আমরা গুগল ট্যাগ ম্যানেজারটা ইউজ করব। তবে গুগল ট্যাগ ম্যানেজারের বেনিফিট কি? অল ট্যাগস আর কন্ট্রোল ইন ওয়ান প্লেস, মানে সকল ধরনের ট্যাগগুলো আপনার গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে এক স্থান থেকে মানে সবগুলো কন্ট্রোল করতে পারবেন। তবে ফাস্ট ডিপ্লয়মেন্ট এন্ড ট্র্যাকিং কোর্স, এবং ট্র্যাকিং কোর্স সহজে ট্যাগিং কোডগুলো করতে ট্যাগিং করা যায়। এসব বিষয়গুলো আমরা পরবর্তীতে গুগল ট্যাগ ম্যানেজারের যে আরো যে ভিডিও আছে সেই ভিডিওগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো, সেগুলো আপনারা দেখতে পারবেন। তারপরে এখন দেখবো যে আপনার গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবো। গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা একবারে সোজা। গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের একটা
জিমেইল অ্যাকাউন্ট লাগবে, আর কিছুই লাগবে না। তো এখন আমরা গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। কিভাবে করা যায়, প্রথমে আমি সার্চ করব গুগল ট্যাগ ম্যানেজার। গুগল ট্যাগ ম্যানেজার সার্চ করার পর দেখেন যে গুগল ট্যাগ ম্যানেজার ডট হ্যাঁ গুগল ট্যাগ ম্যানেজার ডট গুগল ডট কম এই ওয়েবসাইটে ক্লিক করব। এটাতে ক্লিক করি। ক্লিক করার পর এ ধরনের একটা ইন্টারফেস আসবে। আপনার যদি আগে কোনো ট্যাগ অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে আপনার এই ধরনের একটা ইন্টারফেস আসবে। যদি ক্রিয়েট করা থাকে তাহলে এখানে অনেকগুলো কন্টেনার আসতে পারে। তো সেগুলো যদি আমি যেহেতু বেসিক থেকে শুরু করতেছি তার জন্য একটা নতুন জিমেল অ্যাকাউন্ট ইউজ করতেছি, তারপরে আমি এই যে এখানে দেখেন যে ক্রিয়েট অ্যাকাউন্ট এটাতে ক্লিক করব। এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে বলতেছি অ্যাড এ নিউ নিউ অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট সেট আপ, অ্যাকাউন্ট নেম চাচ্ছে। তো আমার চ্যানেলের নামটাই দিয়ে দিই। আপনি আপনার পছন্দ অনুযায়ী আপনার নামটা দিয়ে দিতে পারবেন, অথবা আপনার ওয়েবসাইটের নাম অনুযায়ী দিতে পারবেন, অথবা ক্লায়েন্টের যে ডিমান্ড থাকে সেই ডিমান্ড অনুযায়ী আপনার নামটা দিতে পারবেন। তারপর এখান থেকে আপনি কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন। যদি আপনার আপনার ওয়েবসাইটটা যে দেশের বা আপনার ক্লায়েন্টটা যে দেশের সেই দেশের ভিত্তিতে দেশগুলো দিবেন। তো আমি বাংলাদেশ দিয়ে দিলাম। তারপর এখান থেকে চেক মার্ক করে দিব। তারপর এখানে একটা কন্টেনার নেম দিতে হবে, তো এটা আমি এখানে দিয়ে দিই কন্টেনার নেম। এটা যেহেতু আমরা ওয়েব পিক্সেলের জন্য সেট আপ করবো, পরবর্তীতে আমরা সার্ভারের জন্য ক্রিয়েট করব, সেগুলো পরে দেখব। যেহেতু ওয়েবের জন্য ক্লিক করবো তারপরে ওয়েবটা চেক মার্ক করবো। আপনি যদি আইওএস এর জন্য কোনো অ্যাপ, আইওএস অ্যাপ যদি ট্র্যাকিং করতেছেন এটা ইউজ করতে পারেন। তারপর অ্যান্ড্রয়েডে কোনো অ্যাপ ট্র্যাকিং করা যায় তার জন্য এটা ইউজ করবেন। তারপর এএমপি বা ফর ইউজ ইন অ্যাক্সেলারেটেড মোবাইল পেজেস এটার জন্য এটা ইউজ করবেন। তারপর সার্ভারের ট্র্যাকিং এর জন্য এটা ইউজ করতে পারবেন। তো আমি যেহেতু ওয়েবের জন্য ক্রিয়েট করতেছি, পরবর্তীতে এইসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব, তারপর এটাতে ক্রিয়েট করে দেবো। এখানে গুগল ট্যাগ ম্যানেজারের যে টার্মস এন্ড কন্ডিশন আছে সেই বিষয়গুলো দেখাচ্ছে। এখান থেকে আমি এখানে চেক মার্ক করে দিব। তারপর এখান থেকে এই কর্নারে দেখেন ইয়েস মার্ক আছে, এই ইয়েসে ক্লিক করব। এটা আমার গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ হইলো। হ্যাঁ, এটা গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট। এটা হচ্ছে যে গুগল ট্যাগ ম্যানেজারের যে কোডটা থাকে এই কোডটা হেড সেকশনে বসাতে হয়। তারপরে এটা হচ্ছে যে বডি ট্যাগ, এটা বডি সেকশনে বসাতে হয়। তোমাদের মেইন যেটা লাগবে যে গুগল ট্যাগ ম্যানেজারের যে আইডিটা আছে সেই আইডিটা, তো এটা থাকুক। তো এখানে দেখেন যে অনেকগুলা দেখাচ্ছে, তাদের যে ওয়ার্কস্পেস দেখাচ্ছে, তারপরে বাসন দেখাচ্ছে, অ্যাডমিন দেখাচ্ছে। তারপরে এখান থেকে গুগল ট্যাগস, ট্যাগস মানে কি আমরা বিভিন্ন ধরনের ট্যাগ যে ক্রিয়েট করবো, যেমন ফেসবুক পিক্সেলের জন্য ট্যাগ ক্রিয়েট করব, তারপর স্ন্যাপচ্যাট এগুলা যে ট্যাগ গুলা যে ক্রিয়েট করব সেই ট্যাগ গুলা এখান থেকে ক্রিয়েট করব। তারপরে এই ট্যাগ গুলা যে আমরা যেমন ধরেন যে কোনো ভিজিটর আমার ওয়েবসাইটে আসার পর পার্সেস করলো কিনা, সেই পার্সেসটাই যদি ট্যাগ করতে চাই সেই জন্য পার্সেসের জন্য যে টিকার গুলো করবো সেই টিকার গুলো এখান থেকে করব। তারপরে ভেরিয়েবল ভেরিয়েবল গুলা এখান থেকে ক্রিয়েট করতে হবে, যেমন ইউজারের ডাটা কি কি ডাটা দিতে হবে, যেমন ওই ভিজিটরের নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে ভিজিটর কোন শহরে থাকে বা তার তার সিটি কি, তার অ্যাড্রেস কি, বিভিন্ন বিষয় যে আছে সেই বিষয়গুলো এখান থেকে আমরা ট্যাগ করতে পারবো। ফোল্ডার মানে কি, আপনি আপনার যে ট্যাগ গুলা যে ক্রিয়েট করলেন অথবা ভেরিয়েবল যে ক্রিয়েট করলেন সে এগুলা এখানে ফোল্ডার আকারে রাখতে পারবেন। তবে ট্যাগ টেমপ্লেট, ট্যাগ টেমপ্লেট হচ্ছে যে আপনি যেমন যে এখানে দেখাই, এখানে দুইটা বিষয় দেখাচ্ছে যে একটা হচ্ছে ট্যাগ টেমপ্লেট, আর একটা হচ্ছে ভেরিয়েবল ভেরিয়েবল টেমপ্লেট। ট্যাগেরও টেমপ্লেট আছে, যেমন ফেসবুকে পিক্সেলের জন্য যদি আমরা টেমপ্লেটটা ইউজ করি সেই টেমপ্লেটটা এখানে সার্চ করলে পাওয়া যাবে। আচ্ছা আমি একটু একটু সার্চ করি, এখানে যদি আসে ফেসবুক দিয়ে সার্চ করি, এই দেখেন ফেসবুকে পিক্সেলের যে ট্যাগটা আছে সেই ট্যাগ টেমপ্লেটটা আছে, এটা ফেসবুকে থেকে বানানো, সেটা এখানে আসবে। তারপর ভেরিয়েবলের জন্য আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ট্যাগ ভেরিয়েবল টেমপ্লেট লাগবে, সেই টেমপ্লেটগুলো আমরা এখান থেকে নিতে পারবো। তারপর এখানে আছে ভার্সন, ভার্সন বলতে যে আপনার যে একটা ট্যাগ ক্রিয়েট করলেন, ট্যাগ ক্রিয়েট করার পর সাবমিট দিয়ে দিলেন সেটা একটা ভার্সন হিসেবে আকারে হয়ে থাকবে। তারপরে অ্যাডমিন, অ্যাডমিন থেকে এখান থেকে আপনি কারো যদি আপনার যে এই অ্যাকাউন্ট ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টের অ্যাক্সেস দিতে পারবেন, যেন ইউজার ম্যানেজমেন্ট থেকে এখান থেকে আপনি প্লাস আইকনে ক্লিক করে অ্যাড ইউজার অথবা গ্রুপ অ্যাড ইউজার, তারপরে এখানে ইমেল দিয়ে তাকে আপনি অ্যাক্সেস দিতে পারবেন। অথবা আপনি যদি চান যে অ্যাকাউন্টে অ্যাক্সেস দিবেন না, শুধু কন্টেনারে অ্যাক্সেস দিবেন, কন্টেনারে অ্যাক্সেস দেওয়ার জন্য আপনার যে ইউজার ম্যানেজমেন্ট থেকে কন্টেনার অ্যাক্সেস দিতে পারবেন। এখানেও সেম, এখান থেকে যে প্লাস আইকনে ক্লিক করবেন, তারপরে অ্যাড ইউজার, তারপরে এখানে মেইল দিবেন তাকে কি কি অ্যাক্সেস দিতে চান, সেই অ্যাক্সেস গুলো টিক মার্ক করে সেভ করে দিলে তাকে একটা তার কাছে একটা মেইল যাবে, সেই মেইলের মাধ্যমে সে আপনার এই কন্টেনারটা সে অ্যাক্সেস করতে পারবে। অথবা চাইলে এখান থেকে আপনি আপনার যদি পূর্বের কোনো যদি ট্যাগ
ক্রিয়েট করা থাকে, সেইগুলোর ট্যাগগুলো আপনি এখানে ইম্পোর্ট করতে চান, সেই ইম্পোর্টও এখান থেকে করতে পারবেন। এই যে ইম্পোর্টে ক্লিক করলে তারপর এখানে সোর্স ফাইল দিয়ে, তারপরে মার্কস ওভার রাইটিং বা যে কোনো কিছু দিয়ে, তারপরে সেভ মার্ক করে দিলে, ওভার রাইটিং মানে কি, আগে যদি আপনার এখানে যদি ট্যাগগুলো ক্রিয়েট করা থাকে এটা যদি দিয়ে দেন তাহলে ওটা ওভার রাইটিং হয়ে যাবে। যদি আপনি আগের যে আপনার এখানে যে এই কন্টেনার ট্যাগ ক্রিয়েট করা আছে অথবা আপনার যে জেসন ফাইলটা আপলোড করবেন সেই ফাইলটার সাথে মার্চ হয়ে যাবে, তার জন্য এটা সিলেক্ট করে আপলোড করে দিলেই হবে। অথবা আপনার যে ট্যাগ গুলা যে ক্রিয়েট করা আছে সেগুলো আপনি আপনার ফোনে আপনার ডেস্কটপে সেভ করে রাখতে চান, এখান থেকে এক্সপোর্ট করতে পারবেন। তো এরপর কি আছে দেখি, এইসব বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে ভিডিওগুলোতে বিস্তারিত আলোচনা করব। তো এগুলো গুগল ট্যাগ ম্যানেজারে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় সেই বিষয়গুলো দেখলাম। এরপরে হচ্ছে যে গুগল ট্যাগ ম্যানেজারে কি কি থাকে, ট্যাগস থাকে, কন্টেনার্স থাকে, এগুলো তো দেখলামই। তারপরে আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। আপনাদের যে যে কোনো প্রয়োজনে এই মেইলে ইমেইল করতে পারেন, এই মেইলের অ্যাড্রেসটা ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারবেন। তো পরবর্তী ভিডিও যদি দেখতে চান তার জন্য আপনারা চাইলে কমেন্ট করতে পারবেন এবং কি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তোদের সবার প্রতি শুভকামনা রইল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।